আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে যে শত্রুকে নিপাত করে দেওয়ার নকশা। অর্থাৎ যদি শত্রু আপনাকে অনেক ক্ষতি করে থাকে, শারীরিক, মানসিক এবং আপনার সম্পদে হাত দেয় বা যে কোনো ধরনের শত্রু হতে পারে, যদি আপনাকে অত্যন্ত জ্বালাতন করে থাকে, তাহলে এই নকশা প্রয়োগের ফলে আপনার শত্রু একদম নিপাত হয়ে যাবে। তো আমি বলে রাখি, শত্রুর উপরে এরকম শত্রুকে ক্ষমা করে দেওয়া ভালো। তো এরপরেও যদি দেখেন যে না শত্রু মারাত্মক ক্ষতি করছে, তাহলে এই নকশার প্রয়োগ করতে পারেন। তো তার আগে বলে রাখি, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তা না হলে কিছুই বুঝতে পারবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি বিস্তারিত বুঝিয়ে বলবো। আর ব্যক্তিগত যদি কোনো কাজ করাতে চান আমাদের দিয়ে, তাহলে আমাদের নাম্বার 01989525984 স্ক্রিনে দেওয়া আছে, এই নম্বরে যোগাযোগ করতে পারেন। যে কোনো কাজের জন্য, বান, জাদু টুনা, কালা জাদু, বশীকরণ, আকর্ষণ, মারণ, উচ্চাটন, স্তম্ভন, যে কোনো ধরনের কাজ দেশে দেশের বাইরে থেকে করাতে পারবেন একদম স্বল্প সময়ে। এবং আমরা যে কাজগুলো করে থাকি, এগুলোর রেফারেন্স আমরা স্ক্রিনে দিয়ে থাকি। যে আমরা কিতাব দ্বারা কাজ করি, সেগুলো আমরা কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট আউট করে আমরা ছবিগুলো বানিয়ে আমরা এখন এইভাবে নতুন সিস্টেমে ভিডিও দিই, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এবং স্ক্রিনে যে নকশাটা দেওয়া আছে, এটাই হচ্ছে শত্রু নিপাতের নকশা। তো আসুন শুরু করা যাক, কীভাবে শত্রুকে নিপাত করবেন সেটা আমি আপনাদেরকে বিস্তারিত সুন্দরভাবে বুঝিয়ে বলে দিচ্ছি, যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। তো এই যে নকশাটা, সেটা আমার অনুমতি নেবেন। অনুমতি নেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে, কমেন্টে আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দিব। তো এখন কমেন্ট করবেন জাস্ট, কীভাবে অনুমতি নেবেন, কমেন্ট করলে আমি আপনাদেরকে অনুমতি দিব। আরেকটা হচ্ছে যে এই যে নকশাটা আছে, সেটা আপনাকে ভোজপত্রের উপর লিখলে সব থেকে ভালো হয়। আর যদি মনে করেন যে না আপনি ভোজপত্রের উপর লিখতে পারবেন না, তাহলে সেটা আপনি সাদা কাগজে লাল কলম দিয়ে লিখলেও হয়। তো আপনি নকশাটা এরপর লেখা শুরু করবেন। নকশাটা লেখা যখন হয়ে যাবে, তখন আপনার নকশার কাজ শেষ। তারপরে যে নকশাটা যে কাগজে লিখবেন, নকশার একটু নিচে সেখানে যে আপনার শত্রু, তার নাম এবং তার বাবার নাম, যদি ছেলে হয় শত্রু, যদি পুরুষ হয় তাহলে বাবা, শত্রু যদি মহিলা হয় তাহলে তার মায়ের নাম লিখতে হবে। তো এটা আপনি সাধারণত স্ক্রিনে যে নিয়মটা আছে, সেটা হচ্ছে পেঁচার পরের উপর, মানে পেঁচার ডানার উপর লিখতে হয়। তবে যদি আপনি যদি একান্ত লিখতে না পারেন, আসলে এই যুগে পেঁচার ডানা কোথায় পাবেন, ঠিক না? এখন যদি আপনি পেঁচার ডানা দিয়ে করেন, তাহলে তো কেল্লা ফতে, 100% তার অবস্থা একদম ডাইল হয়ে যাবে। আর যদি মনে করেন যে না পেঁচার আপনি পর কই পাবেন আর ডানা কই পাবেন, তাহলে আমি দ্বিতীয় পদ্ধতি বলে দিচ্ছি, যেটা যে ভোজপত্রের উপর লিখলেও কাজ করবে 100%। তো এটা লিখে আপনি যেটার মধ্যেই লেখেন আপনার ব্যাপার, লিখে পেঁচার পর যদি পান তাইলে তো ভালো, আর যদি না পান তাইলে তো আমরা কি এখন বয়া থাকবো, এমন তো না, বসে থাকবো না তো আর। তো সেক্ষেত্রে আপনি এটা লিখবেন সাদা কাগজ অথবা ভোজপত্রের উপর লিখে, শত্রুর নাম লিখে, সেটা আপনি যে কোনোভাবে আপনি নিজে পারেন বা কারোর মাধ্যমে শত্রুর ঘরে সেটা ফেলে রেখে আসতে হবে। জাস্ট কোথাও ফেলে রেখে আসবেন, তবে গোপন কোনো জায়গায় ফেলে রেখে আসলে ভালো, যাতে সে এটা জিনিসটা না দেখে। তো এটা ফেলে রেখে আসলেই কাজ শেষ, শত্রু 100% নিপাত হয়ে যাবে। এবং গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা আমল করেন, ভালো রেজাল্ট পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ।